দেখো আমি সকালবেলায় কি নিয়ে চলে এলাম, এটা হচ্ছে মানকুচু। মানকুচু যদিও খেতে খুব ভালো লাগে, তো সবসময় পাওয়া যায় না, পেয়েছি বলে একটু বেশি করে নিয়ে এসেছি। এখানে 1 কেজি মানকুচু আছে। মানকুচুটা ওইভাবে কেটে নিয়েছি, আর ছিল চারা পোনা। মানে চারা পোনা না, এটাকে বাটা মাছই বলে, বাটা মাছ ছিল, তো এটা দিয়ে করব। আর হচ্ছে বাটা মশলা, জিরে, লঙ্কা, আর এটা হচ্ছে পেঁয়াজ কুচুনো, আর একটু রসুন বাটা। এই হলো মশলা। তো কড়াইয়ে আমি প্রথমে তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো। তো রান্না অনেক কিছু করবো, তোমাদের সাথে শুধুমাত্র এই একটা রান্নাই শেয়ার করব। তো এই ভাগে তোমাদের আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, একটু করে দেখো। ও একটা ক্যারি ব্যাগ পেয়েছে চিকচিকি বুলেট, সেটাকে কতগুলো টুকরো টুকরো করছে। যদি আমি দেখে ফেলি তাহলে আর করবে না, তখন ওই দেখো দেখেছো, মানে দেখছে যে আমি দেখতে পেয়েছি, তখন আমি চুপচাপ, মানে এত ভালো আর মানে ছেলেই হয় না, চুপ করে আছে, দেখেছো। মানে আমার নাইটিগুলোকেও কত রকমভাবে ছিঁড়েছে তোমাদেরকে একদিন দেখাবো। আমার নাইটি, আমার ওড়না, মানে সব মোটামুটি ভালোই ছিঁড়েছে, আর কি বলবো। তো ঠিক আছে, চলো রান্নায় মন দিই। তো দেখো মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে, আর একটুখানি তেল দিয়ে দিলাম ওর মধ্যে। এবার এগুলোকে একটু ভেজে নেবো, মানে কচুগুলোকে একটুখানি, বেশ লাল 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 না হলেও একটু হালকা ব্রাউন কালার হলেও হবে, একটুখানি ভালো করে ভেজে নিতে হবে। যেমন আলু আমরা ভেজে নিই, আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করে যেরকম করি ঠিক সেই রকমই করবো। একটুখানি হালকা করে ভেজে নেবো, ভেজে নিলে আর খেতেও খুব ভালো হবে। এবার ওটাকে মানে ভাজা হয়ে গেলে যে তেলটা থাকবে তার মধ্যে আমি মশলাটাকে ভেজে ওটা দিয়ে কষে আমি আবার নামিয়ে নেবো। এটি হলো আমার রান্নার, মানে এইভাবেই আমি রান্নাটা করব। তো তোমরা দেখতে থাকো। আর আমাদের বাড়িতে রান্নার এত ঝামেলা, তো মনে হয় না কারোর বাড়িতে এত ঝামেলা হয়। তো আজকে সেই গল্প তোমাদেরকে শোনাবো, মানে বাড়িরই কথা কিছু শোনাবো, তোমাদের সাথে আড্ডা মারবো, যদিও রান্নাবান্না হয়ে গেলে তারপরে, কারণ শুধুমাত্র এই একটা তরকারি আমাদের হচ্ছে না, আরও অনেক তরকারি হচ্ছে আশেপাশে, সেগুলো আর দেখাই না, মানে সেগুলো আর শেয়ার করি না কিছুই, শুধুমাত্র এই একটা তরকারি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো এইভাবে পেঁয়াজগুলো আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো রসুন বাটাটা। তারপরে রসুন বাটাটা দেওয়ার পর একটুখানি হালকা ভাজা হয়ে গেলে তারপরে দেবো মশলাটা। দেখো এই পর্যায়ে আমার মশলাটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, তেল বের মানে ছাড়ছে। তো এইভাবে এই সময় আমি ওই ভাজা কচুগুলোকে দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো এটাকে আরেকটু ভালো করে মানে কষিয়ে নেবো ভালো করে মশলাটা দিয়ে, তারপর গরম জল ঢেলে দেবো। আমি একটু গরম জল ব্যবহার করি, কারণ গরম জল দিলে যে কোনো তরকারি টেস্ট অন্য রকম হয়, আর মানে সেদ্ধটাও ঠিকঠাক মতন হয়ে যায়। তো এই জন্য আমি গরম জলটা একটু ব্যবহার বেশি করি যে কোনো তরকারিতে। তো এই তারপর ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো।
কচু দেখো একদম সিদ্ধ হয়ে গেছে, আর আমার এটা ফাইনাল লুক। আমার জলটা কমে গেছে অনেকটা, বেশ মাখা মাখা টাইপের একটা হয়েছে, তো এটা আরও শুকিয়ে যাবে কারণ কচুটা একদমই মানে মোমের মতন গলে গেছে। খুব সুন্দর, খুব টেস্টি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, বেঙ্গুলি ব্লগার মনিকা চ্যানেল। সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। ঘরটা একটু অন্ধকার হলে লাইটটা জ্বালাও। তো সবাই কেমন আছো এই ঠান্ডাতে? আশা করি সবাই খুব ভালো আছে। তো এখন বাজছে 11টা আর আমি আমার খাবার নিয়ে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছো তো আমি চলে এসেছি এখন আমার খাবার নিয়ে, খাবো আর থেকে তোমাদের সঙ্গে একটু গল্প করব। মানে এখনো পর্যন্ত ঠান্ডাটা দেখো সেইভাবে এখনো পর্যন্ত ঠান্ডাটা কাটেনি, আর আমি চলে এসেছি খেতে। খেয়ে তারপর যাব একটু বাইরে, যাব একটু বাইরে, কাজ আছে। তো বাইরে এই রান্না বান্না করতে করতে এতটা টাইম লেগে যায় যে কি বলবো। আসলে আমাদের বাড়িতে হচ্ছে সমস্যা হচ্ছে, আমাদের বাড়িতে সমস্যা হচ্ছে যে এক একজন এক এক রকম খাবার খায়। কেউ খাবে ভাজা, কেউ খাবে ঝোল, কেউ খাবে ডাল, কেউ খাবে তরকারি, মানে এইরকম টাইপের। মানে একটা আলু সেদ্ধ, মানে যেটা আলু ভাতেতে দেওয়া হয় আলু সেদ্ধ, সেটাকে পর্যন্ত দুজনা দুরকমভাবে খাবে। মানে ছেলে খাবে একরকম, হাজবেন্ড খাবে একরকম। মানে ছেলে খাবে ওই তেল লঙ্কা, মানে শুকনো লঙ্কাটাকে তেলে ভেজে মাখতে হবে, এরকম করে খায়। আর ওটা দিয়ে মাখতে হবে, আর ওটা আবার আমার হাজবেন্ড পছন্দ করে না, ওনার জন্য আবার করতে হয় কাঁচা লঙ্কা। মানে একটা আলু ভাতাটাকেও এইভাবে মাখতে হয়। তো আমার মনে হয় মানে আমার যে কী ভালো লাগে আমি সত্যি ভুলেই গেছি যে আমি কী ভালোবাসতাম, মানে আলু ভাতাটাকে কীভাবে খাই বা যে কোনো। তো আমার এক সময় এরকম হয়, মানে আমার ছেলে মাছ খায় না, মাংস খায় না। তো যেদিনকে মাছ করি বা মাংস করি সেদিনকে ছেলের জন্য আলাদা হবে অনেক রকম তরকারি করতে হয়, ডাল করতে হয়, একটা আলু ভাজা করতে হয়, আর একটু ডিমের অমলেট করে দিই, না ডিমটা অন্যরকমভাবে যা হোক করতে হয়, ডিমের একটা রাখি, এটাই আমিই রাখি কারণ ওরও তো প্রোটিনটা দরকার। আর তার সাথে তো সেটা আবার একবার খাবে, তো অন্য মানে পরের দিন আবার সেই জিনিসগুলো খাবে না, একই জিনিস খাবে না। কী যে রান্না করবো, রান্না মানে আমি মানে পুরো না পাগল হয়ে যায় যে রান্না কী করব। এত সবজি থাকে, এ ওটা খাবে তো ওর ওটা খাবে না। তো আমাদের ঘরে এরকম প্রচুর সমস্যা, মানে তিনজন লোক মানে দুজনকার জন্য আলাদা আলাদা রান্না করতে করতে আমি নিজেই ভুলে যাই যে আমি কী ভালোবাসি, আমি আমার যে কোনটা। মানে আমার মনে হয় যারা রান্না বান্না করে তাদের নিজস্ব কোনো ভালোবাসা থাকতে নেই, মানে নিজস্ব কোনো ফেভারিট খাবার হতে নেই, কারণ স্বামী ছেলের জন্য যেটা করা হবে সেটাই খেতে হবে, মানে সেটাই খেতে হবে, মানে সেটাই খাই, কোনো জোর জবরদস্তি না, মানে করতে করতে না একটা এরকম হয়ে যায় যে মনে হয় না যে আর কিছু করি। তো এক এক সময় খুব যখন শরীরে আর দেয় না তখন শরীরটা যখন খুব খারাপ লাগে তখন মনে হয় যে সব কিছু ছেড়ে দিয়ে মনে হয় চলে যাই, রান্নাই করবো না আর যে কোনো দিন। তারপর যদি একটু আবার এদিক থেকে ওদিক হয় তাহলে তার বাড়িতেই আছে, আমার বাড়িতে সেটা আছে। যেমন আজকেই হয়েছে মাছের ডাল করছি, একটা সবজি ডাল করছি, তো সেই সবজি ডালের মুগ ডাল ভালো লাগে, মুসুরির ডাল ভালো লাগে না, আমার ছেলে সবজি ডাল খায় না, ওর জন্য আলাদা করে মুসুরির ডাল করতে হয়েছে। তো ও মুসুরির ডালের সঙ্গে আবার সবজি ডালের সঙ্গে খাবে বেগুন ভাজা, ও খাবে আলু ভাজা, ছেলে খাবে আলু ভাজা, মানে ভাজা করলেও দুরকম করতে হয়। তো এই করে করে না আর যেন কিছুই ভালো লাগে না। তো সকাল থেকে ওই রান্নার পেছনে পড়ে থেকে এখন 11টার সময় আমি এলাম খেতে, সবার খাওয়া হয়ে গেছে টিফিন, আমি এলাম এই এখন। আর আর এখন বাইরে যাবো, খেয়ে দিয়ে আমি রেডি হয়ে বাইরে যাবো। শীতের জন্য এখন আমার এটা এখনও খুলিনি, মানে এতটাই ঠান্ডা লাগছে আজকে, প্রচুর ঠান্ডা। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই।
তোমাদের কাছে আমার ঘরের কথা একটু শেয়ার করলাম, তো তোমরা তো আমার একটা ফ্যামিলির মতনই, ওই জন্য ঘরের কথা শেয়ার করাই যায়, কিছুই অসুবিধা হবে না। তো তোমরা এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর একটু বেশি ভালো লাগলে শেয়ার করে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা এখনও করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর সুস্থ থেকো, ভালো থেকো সবাই, টেক কেয়ার, বাই বাই।